আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, শোনো শোনো শোনো, তাব্বাত ইয়াদা আবী লাহাবিন ওয়া তাব, আবু লাহাব যেমন ধ্বংস হয়েছে, তার হাত যেমন ধ্বংস হয়েছে, তোমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড ধ্বংস করার জন্য আছেন একজন। জোরে বলেন, তিনি কে? আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআন আল কারিমের ছোট্ট একটা সূরা। আমরা অধিকাংশ মানুষ এই সূরাটা জানি, সূরার নাম সূরাতুল লাহাব। সূরার নাম কি? সূরাতুল লাহাব। এই সূরার আরও একটা নাম আছে, সেটা হলো সূরাতুল মাসাদ। নাম কি? মাসাদ। মাসাদ শব্দের অর্থ হলো পাকানো রশি। মাসাদ শব্দের অর্থ কি? পাকানো রশি। পাকানো রশি। জি প্রিয় ভাইরা, তো এই সূরাটা আমরা লাহাব নামেই বেশি চিনি, জানি, পড়ি, ঠিক আছে। এটা এই সূরাটা আমরা কারা কারা পারি একটু হাত জাগান তো। আলহামদুলিল্লাহ অধিকাংশ আমরা সবাই পারি। আচ্ছা আচ্ছা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই সূরা পারি তো? সূরার নাম জানি না কিন্তু সূরা পারি। সূরার নাম জানি না কিন্তু সূরা পারি। পবিত্র কোরআন আল কারিমের 111 নম্বর সূরা। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন প্রিয় ভাইরা, কত নম্বর সূরা? সূরার নাম কি? লাহাব বা মাসাদ। এই সূরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জানা দিলেন, হে নবী, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তী যে গোত্রগুলো আছে, নিকট আত্মীয় বলেন, আপনার অধীনস্থ, আপনার কাছের মানুষ যারা আছে, তাদেরকে আপনি আল্লাহর ভয় দেখান, ঠিক না? ঠিক, নিজে জাহান্নাম থেকে বাঁচার নাম নয়, নিজে বাঁচব, অপরকে বাঁচাবো, এটাই তো আমাদের উপরে উচিত, ঠিক না? ঠিক। হে নবী, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, অপরকে বাঁচানোর চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন জানালেন, হে নবী, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ পেয়ে তিনি সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। জোরে বলেন, কোন পাহাড়? সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ইয়া সাবাহা ওয়া সাবাহা, হাই সকাল যাপনকারী লোকেরা, তৎকালীন যুগে বিপদ আশঙ্কাজনক কোনো কিছু যখন ঘটে যেত তখন মানুষদেরকে এইভাবে করেই ডাকা হতো। একটু আওয়াজ দিয়ে বলেন তো, সমাজে ঘটে যাওয়া বিভিন্ন বিপদের মুখোমুখি যখন আমরা হই, এক একটা শব্দ শুনলে এক একটা সংকেত বোঝায়, ঠিক না? ঠিক। যখন কোনো অ্যাম্বুলেন্স একটা রুগী নিয়ে হসপিটালে যায়, তখন অ্যাম্বুলেন্সের একটা আওয়াজ আসে না? নাই। ওই আওয়াজটা যখন হয় তখন আমরা বুঝি যে অ্যাম্বুলেন্সটা হয়তো বা কোথাও রুগী নিতে যাচ্ছে কিংবা নিয়ে যাচ্ছে, এটাই তো, ঠিক না? ঠিক। যদি কোথাও কোনো জায়গায় আগুন লেগে যায়, দেখবেন ফায়ার ব্রিগেডের ভাইয়েরা যখন যায় তখন তাদের গাড়িতে বিশাল বিকট একটা উ জাতীয় একটা শব্দ আছে, ঠিক না? ঠিক। হ্যাঁ, এই শব্দটা যখন আমরা শুনি তখন আমরা মনে করি হয়তো বা কোথাও আগুন লেগেছে, দ্রুত গতিতে আগুনকে নিভানোর জন্য তারা যাচ্ছেন, ঠিক না? ঠিক। তো তৎকালীন যুগে ইয়া সবাহা বলে যখন আহ্বান করা হতো, এটা বিপদ সংকেত হিসাবে দেখা হতো। বিভিন্ন গোত্রের মানুষরা এই দাওয়াত শুনে, এই কথা শুনে, আহ্বান শুনে সাফা পাহাড়ের পাদদেশে হাজির হলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়ার পরে যে মানুষগুলো আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিলেন, তাদের মধ্যে তার আপন চাচাও ছিল, নামটা কি? আবু লাহাব। জোরে বলেন, কি? সূরার নাম কি? সবার খেয়াল আছে তো? ইনশাআল্লাহ আলোচনা কিন্তু মুখস্থ করে যেতে হবে, যেহেতু আমরা এই সূরাটা পারি। এই সূরা সম্পর্কে কিছু যদি আমরা বলি, আপনাদের মুখস্থ করতে, অনুধাবন করতে খুবই সহজ হবে, ঠিক না? ঠিক। আল্লাহর রাসূলের ডাকে সবাই সাড়া দিলেন, সমবেত হলেন সাফা পাহাড়ের পাদদেশে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি
তোমাদের দিকে ক্রমান্বয়ে শত্রুদল এগিয়ে আসতেছে, সকালে কিংবা বিকালে অথবা যে কোনো মুহূর্তে তোমাদের উপরে তারা আক্রমণ করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? সবাই এক বাক্যে বলল, অবশ্যই অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করি। একটু বলেন তো, আল্লাহর হাবিব জীবনে একটা মিথ্যা কথা বলেছেন? কারোর হক ফাঁকি দিয়েছেন? কাউকে একটা গালি দিয়েছেন? কটু কথা বলেছেন? তো এমন চরিত্রের একজন মানুষ যদি তুমি আমাদের জন্য সতর্কবাণী দাও যে কোনো মুহূর্তে শত্রু দল আমাদের উপরে আক্রমণ করবে, আমাদের ক্ষতি করবে, এটা অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করি। আল্লাহর রাসূল বললেন, এবার আমি তোমাদেরকে এক কঠিন বিপদ, কঠিন আজাব সম্পর্কে অবহিত করব। যদি তোমরা তাওহীদ একাত্মবাদ না মেনে নাও, স্রষ্টাকে না মেনে নাও, তাহলে রব্বুল আলামিনের জ্বালাও পোড়াও শাস্তি আসে না নাই? অল্প নাকি বেশি? এই দাওয়াত যখন দিলেন, স্রষ্টার দাওয়াত, ওই উপস্থিত জনগণের মধ্যে কে আছে কথা বলেন প্রিয় ভাইরা? আল্লাহ রাসূলের চাচা। কিন্তু এই কথাটা চাচার আর ভালো লাগে নাই, সাথে সাথে বললেন, আবুল আহাব, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা, ও মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো নাকি তুমি ধ্বংস হয়ে যাও? জোরে পড়েন, নাউজুবিল্লাহ। তাফসির কারকগণ কেউ কেউ বলেছেন, আবুল আহাব হাতের মধ্যে পাথর নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য উদ্যত হলেন। আবুল আহাব একজন কাফের, একজন মুশরিক, বিশ্ব মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করবেন, মারতে যাবেন, এটা কিন্তু রব্বুল আলামিন বরদাস্ত করবে না। যখন তিনি মারার জন্য উদ্যত হলেন, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আয়াত নাজিল করে, সূরা নাজিল করে জানিয়ে দিলেন, সবাই আমার সাথে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারা যাত লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد জোরে জোরে পড়ে ফেলেন, সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, শোনো আবু লাহাব, আমার হাবিব ধ্বংস হবে না, ধ্বংস হবা তোমার তুমি এবং তোমার হাত দয়। জোরে বলেন, ঠিক না বেঠি? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আবু লাহাব ধ্বংস হয়েছে নাকি আল্লাহর রাসূল ধ্বংস হয়েছে? আরো যারা বলেন, আবু লাহাব নাকি আল্লাহর রাসূল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান আর মর্যাদা আকাশ চুম্বি হয়ে রয়েছে আজও পর্যন্ত, সেই আবু লাহাবের হাত ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে, সে নিজেই পৃথিবীর থেকে জিল্লতির সাথে বিদায় নিয়েছে। সুতরাং যতই ক্ষমতার দাপট, অর্থের দাপটে আল্লাহর রাসূলের শান আর মান আর মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চান না কেন, তারা আজ হোক কাল হোক দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, আল্লাহর রাসূলের মান মর্যাদা আকাশ চুম্বি অটুট থেকে যাবে। চিল্লায় বলেন, ঠিক না? তুমি নিজেও ধ্বংস হবে, তোমার হাতও ধ্বংস হবে। তোমার হাত দিয়ে পাথর নিয়ে রাসূলকে মারার জন্য উদ্যত হয়েছ আর তোমার হাতের শক্তি থাকবে, এটা তুমি ভাবো কিভাবে? ঠিক না বেঠি? জোরে বলেন, ঠিক না বেঠি? পক্ষান্তরে সমাজের অবস্থা এমন আছে না নাই, যারা আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়, যারা কোরআনের দাওয়াত দেয়, যারা ইসলামের দাওয়াত দেয়, যে আলেম ওলামারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে, শুধুমাত্র ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে, শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার জন্যে কেমন অনেক রয়েছে বছরের পরে বছর জেলের মধ্যে রেখেছে, ডজন ডজন মামলা দিয়েছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, আজ হোক আর কাল হোক তোমাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে, পৃথিবীর কোন বাবাই বাঁচাতে পারবে না। তোরে বলেন, ঠিক না বেটে? বিশ্বাস হয়?
তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব। কোনো কোনো মুফাসসিরগণ বলেছেন সে ধ্বংস হয়ে যাবে কিংবা ধ্বংস হয়ে গেছে। প্রিয় ভাইরা, এই আয়াতে শুধু হাত ধ্বংস কথা বলা হয়েছে, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারি প্রত্যেকটা জিনিসের পিছনে এই হাতের একটা ভূমিকা আছে না নাই। এই হাত বলতে শুধুমাত্র বাস্তবিক পক্ষে এই হাতকে বোঝানো হয় নাই। তাফসির কারকগণ বলেছেন, আপনি যেই যেই জিনিস যেই যেই সরঞ্জাম নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদাকে দাবাতে চেয়েছেন, আপনার প্রত্যেকটা কলাকৌশল প্রত্যেকটা পদক্ষেপ রব্বুল আলামিন ব্যর্থ করে দিবে। এই হাত মানে শুধু হাত না, কেউ কেউ ডাইরেক্ট যার ক্ষমতা আছে হাত দিয়ে বিরোধিতা করে, ঠিক না বে? ঠিক। আবার কেউ হাত লাগায় না, শুধু জবান দিয়ে বিরোধিতা করে। আবার কেউ জবান দিয়ে বিরোধিতা করে না, যার মুখের একটা কথাই হলো রায়, তার মুখের একটা কথাই হলো আদালত, সে মুখ দিয়ে একটা বিচার ফাইসালা করেই বিরোধিতা করে। আবার এমন অনেকেই আছে ইসলাম আর কোরআন তাকে দাবিয়ে দেওয়ার জন্য কেউ কেউ ব্যালটের মাধ্যমেও সমর্থন করে, আছে না নাই? আবার এমন অনেকেই আছে, অনেকেই আছে সশরীরে ক্ষমতা বলে তারা সরাসরি অংশগ্রহণ করে। মোট কথাই, শুধু হাত নয়, জবান আছে, ক্ষমতা আছে, লেখনী আছে, প্রতিবাদ আছে, সশরীরের ক্ষমতা আছে, যেই যেই জিনিসটা নিয়ে প্রয়োগ করবে ইসলাম আর কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে দূর করার জন্যে, সরানোর জন্যে, উৎখাত করার জন্যে, তাদের প্রত্যেকটা পদক্ষেপকে যিনি ব্যর্থ করে দিবেন, জোরে বলেন তিনি কে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব। প্রত্যেকটা পদক্ষেপ নিঃশেষ হয়ে যাবে, তোমরা রাসূলের মান মর্যাদা কিছুই ক্ষতি করতে পারবা। এবার আসুন তো আবু লাহাবের একটু পরিচয় আমরা জেনে নেই। আবু লাহাবের প্রকৃত নাম হলো আব্দুল উজ্জাহ। নাম কি? আরো জোরে বলেন, আব্দুল উজ্জাহ। এই নামটা একটা শেরেকপূর্ণ নাম, কারণ তাদের বিভিন্ন প্রতিবারের নাম উজ্জা ছিল না কি ছিল না? কুরআনুল কারিমে এই শব্দটাকে বাদ দিয়ে তার লাহাব নামটাকে নিয়েছেন, কারণ লাহাব শব্দের অর্থ হলো গৌরবর্ণ। কি বর্ণ? জোরে বলেন। আবু লাহাব দেখতে অনেক সুন্দর ছিলেন। দেখবেন কিছু কিছু মানুষ আছে এতটাই পরিষ্কার, গায়ে যদি এমন একটা টুকা মারা হয় সাথে সাথে রক্ত জমে যায়। জোরে বলেন, ঠিক না বে? ঠিক। গৌরবর্ণ বিশিষ্ট, লেলিহান শিখা, লেলিহান শিখা, আগুনের শিখা যেমন লাল টকটক করে, ওই আগুনের শিখার রংটা যদি আপনার চেহারার মধ্যে থাকে তাহলে দেখবেন আপনার চেহারাটা লাল টকটক করছে, ঠিক না বে? ঠিক। লাহাব শব্দের অর্থ হল লেলিহান শিখা, গৌরবর্ণ বিশিষ্ট। পবিত্র কোরআনুল কারিমে তার এই নামটাকে নেওয়া হয়েছে, কারণ এই নামের মধ্যে আর জাহান্নামের মধ্যে মিল আছে না নাই। তিনি ছিলেন আব্দুল মুত্তালিবের সন্তান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাকি দূরের আপু, নাকি ফুফাতো ভাই, খালাতো ভাই, পাড়াতো চাচা, মামাতো চাচা, এমন কিছু নয়। আল্লাহর রাসূলের আব্বা আর আবু লাহাব আপন ভাই ভাই। আমার কথা বোঝা যায় প্রিয় ভাইরা? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, চাচা আর ভাতিজা দ্বন্দ্ব কিসের কারণে? তুমি কেন বললা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজাব আর গজব সম্পর্কে কেন আমাদেরকে জানালে? তার মাথায় টেনশন আছে না নাই? বিরোধিতা আছে না নাই? এতটাই বিরোধিতা করত, আল্লাহ রাসূল যেখানেই দাওয়াত দিতেন ওই বদমায়েশ সেখানেই হাজির। আল্লাহ রাসূলের পিছে পিছে থাকতো দুদর্জন মানুষ, বিশজন মানুষ, একটা জমায়েত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বলছে, তার চাচা যে হাজির পড়েন নাউজুবিল্লাহ।
রবিয়া ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার দেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল মাজাজ নামক একটা বাজারে, সেখানে তিনি কিনু মানুষকে ডাকলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব তার স্রষ্টার দাওয়াত দিলেন, তোমরা কালেমাকে মেনে নাও, পরকালে শান্তি পাবে, নাজাত পাবে। এমন করে করে যখন ভিনদেশী কোনো মানুষ, অপরিচিত মানুষ আপনাদের কাছে এসে বিভিন্ন রকম কথাবার্তা বলে, সাথে সাথে দেখবেন সেখানে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে যায়। কেমন একত্রিত হয়ে যায় দেখবেন, মাঝে মাঝে বিভিন্ন বাজার দেখবেন, অপরিচিত মানুষ দেখবেন, কিছু শালসা, কিছু গাছের ডাল, কিছু গুঁড়া গুঁড়া ঔষধ, এমন অনেকগুলো পাতায় নিয়ে বসে না, দু দশটা বিশটা কথা বলতেই দেখবেন মানুষজন চতুর্দিক থেকে ভিড় করে নিয়ে চলে এসেছে, গ্যাদারিং হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বলেন তো, তার মধ্যে কথার সৌন্দর্য আছে না নাই, চেহারার সৌন্দর্য আছে না নাই, মানুষের সাথে পারস্পরিক যখন মিশতেন তার একটা মিশার মধ্যে সৌন্দর্য আছে না নাই? তো এমন একটা উন্নত মানের মানুষ যদি তাদেরকে আহ্বান করে, তাহলে মানুষজন কি এক জায়গায় হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক? স্বাভাবিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলতেন তোমরা কালেমাকে মেনে নাও, মানুষজন সমবেত হতো, পিছন দিক থেকে ওই গৌরবর্ণ বিশিষ্ট সুন্দর চেহারার একজন মানুষ, আবু লাহাবের চোখ কিন্তু একটু টেরা ছিল, কি ছিল, চোখে একটু সমস্যা ছিল, কিন্তু চেহারা সুন্দর। রবিয়া ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি দেখলাম ওই মানুষগুলোকে পিছন দিক থেকে সরাতে সরাতে ওই ব্যক্তিটা সামনে চলে আসলেন, গৌরবর্ণ বিশিষ্ট সুন্দর চেহারার একটা টেরা মানুষ, এসেই সবাইকে উদ্দেশ্য করে বললেন, এই ব্যক্তিটা ধর্ম ত্যাগ করেছে, বাপদাদার ধর্ম ত্যাগ করেছে, লাত এবং উজ্জা দেবদেবীদেরকে ত্যাগ করেছে, সুতরাং তোমরা তার কথা মেনে নিও না। একটু নাউজুবিল্লাহ পড়েন প্রিয় ভাইয়েরা, পিছনে কি আছে, কে আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছে, পিছনে কে আছে, চাচা। যখন দেখতেছে এত অবস্থা ভালো না, সবাই তো সমবেত হয়ে গেছে, না জানি তার কথা মেনে নেয় কি না, সরো সরো সরো, এই সরো সামনে যে, সে ধর্ম ত্যাগ করেছে, বাপদাদার ধর্ম পরিত্যাগ করে সে কি এক রবের ধর্ম কথা বলছে, নাউজুবিল্লাহ পড়েন, সুতরাং তোমরা তার কথা মেনো না। রবিয়া ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই ব্যক্তিটা কে, সবাই বললেন এই ব্যক্তিটা আর কেউ নন, এই ব্যক্তিটা হলো যিনি কথা বলছেন তারই চাচা আবু লাহাব। নাউজুবিল্লাহ পড়েন প্রিয় ভাইরা, আল্লাহ রাসুলকে কষ্ট দেওয়ার জন্য তিনি সব সময় ওতপ্রোতভাবে জড়িত, রেডি, অথচ সম্পর্কে কি, আরো যারা বলেন সম্পর্কে কি, একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, তার সাথে কি কোনো সম্পদ নিয়ে রেষারেষি, পদ নিয়ে রেষারেষি, অন্য কোনো বিষয়ে তার সাথে রেষারেষি, কিসের কারণে? শুধুমাত্র দাওয়াত দিয়েছে তোমরা আল্লাহকে মেনে নাও। আর আবু লাহাব বুঝতে পেরেছে, যদি আল্লাহকে মেনে নেয় তাহলে আমার কর্তৃত্ব আর বড়ত্ব মানুষ মেনে নিবে না। ওই জন্য আবু লাহাবের উত্তরসরি, আবু লাহাবের সুর ধরে, আবু লাহাবের বংশ ধরে, আবু লাহাবের কথা ধরে আমরাও যদি বাস্তব জীবনে লক্ষ্য করি, তাহলে এমন ঘটনা আমরা দেখতে পাই, মানুষজন যখন আলেম ওলামারা, এমন অনেকেই আছে যাদের নামের উপরে লক্ষ লক্ষ মানুষ মাঠে ময়দানে জমায়েত করে হাজির হয়ে যায়, জোরে বলেন ঠিক না বেঠিক, তাদেরকে বিভিন্নভাবে ধর্ষক সাজানো হয়েছে, তাদের বিভিন্নভাবে মাদকাসক্ত বানানো হয়েছে, তাদের বিভিন্নভাবে বিভিন্ন ক্লেম দিয়ে এই অপরাধ সেই অপরাধ, শত শত অপরাধ মামলা তাদের কাঁধের উপরে দিয়ে জনগণকে বুঝাতে চেয়েছে এরা সঠিক পথে নাই, এই কথা ভেবে তাদের অগ্রযাত্রাকে রোধ করে দেওয়ার জন্য দিনের পরে দিন, রাতের পর রাত জেলের মধ্যে পুরে রাখা হয়েছে। আল্লাহ, আমরা এটা বিশ্বাস করি, যারা কুরআন আর হাদিসের কথা বলার কারণে বিরোধী শক্তি, বাতিল শক্তিরা তাদেরকে জেলের মধ্যে পড়ে রেখেছে, কষ্ট দিতে চেয়েছে, আমরা নির্দ্বিধায় বলতে পারি এরা আবু লাহাবের উত্তরসূরি ছাড়া আর কিছুই হতে পারে না, জোরে বলেন ঠিক না বেটে। মিল আছে না নাই? আরে বাবা,
আমরা এত অ্যালাউন্স করি, এত দাওয়াত দেই, এত মাইকিং করি, মানুষই নাই, আবার বলি বিরানি দেব মানুষই নাই, কিন্তু এরা আসবে শুনলে মানুষ মাজা পানি কোমর পানিতে যেয়ে দাঁড়ায় দাঁড়ায় কথা শুনে কি জাদু আছে ওদের মধ্যে আসে না নাই? প্রিয় ভাইরা বলেন আসে না নাই? এমন অনেক মানুষ আছে দেখবেন, তারা যখন ভালোর দিকে মানুষদেরকে আহ্বান করবে, পিছে পিছে থাকবে, কেউ অথবা গোয়েন্দাগিরি করবে, কেউ কোনো একটা আলোচনার কাঠিং নিয়ে উপস্থাপন করে বলবে তারা জঙ্গিবাদ মৌলবাদকে প্রমোট করছে, এমন জালেমও আসে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, শোনো শোনো শোনো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব যেমন ধ্বংস হয়েছে, তার হাত যেমন ধ্বংস হয়েছে, তোমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড ধ্বংস করার জন্য আছেন একজন, জোরে বলেন তিনি কে? বিশ্বাস হয় প্রিয় ভাইরা? আরো জোরে বলেন হয়। এরপরে দ্বিতীয় নম্বর আয়াতে আসেন, তার মানে এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহর রাসূল আর আবু লাহাব, আল্লাহর রাসূলকে দাবিয়ে আবু লাহাব তার মান মর্যাদাকে উপরে নিতে পারে নাই, যারে বলেন চেয়েছে কিন্তু পেরেছে পারে নাই। তাহলে যদি তার উত্তরসূরি হিসাবে, তার সুর ধরে, তার কথা ধরে আজও জমিনের বুকে কেউ এমন ব্যর্থ চেষ্টা করে, তার চেষ্টা ব্যর্থই হয়ে যাবে, আল্লাহি আল্লাহর কসম, তাদের চিন্তা চেতনা কর্মপরিধি সফল হবে না। বিশ্বাস করেন তো আপনারা ইনশাআল্লাহ? হয়তোবা কি আবু লাহাব যেমন রাসূলকে সাময়িকভাবে কষ্ট দিয়েছে, রাসূল কষ্ট পেয়েছে, আপনার আমার অথবা এই পথে যারা আছে তাদের হয়তোবা সাময়িক কষ্ট পেতে হতে পারে, কিন্তু চূড়ান্ত বিজয় লাভ করবে আল্লাহর রাসূলের উত্তরসূরি গণ, জোরে বলেন ঠিক না বেঠে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাব তার সন্তান, তার সন্ততি, তার অর্থ সম্পদ তার কোনো কাজে আসে নাই, কিয়ামতের দিন আসবেও না। এই আবু লাহাব এমন একটা পার্সন, তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে, তিনি বলেছিলেন যদি ভাতিজা মুহাম্মদ যা বলছে তা যদি সঠিক হয়, কিয়ামতের ময়দানে আমি আমার যা কিছু আছে সব কিছু রব্বুল আলামিনকে ফিদিয়া দিয়ে আমি ক্ষমা পেয়ে যাব, আমি আজাব থেকে মুক্তি পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব, জোরে পড়েন না উযুবিল্লাহ। ও কি চিন্তা নিয়ে আছে, ভাতিজা মুহাম্মদ যা বলছে যদি সত্যই হয়ে থাকে তাহলে আমার যা কিছু আছে অর্থ সম্পদ স্থাবর অস্থাবর সন্তান সন্ততি সব কিছু আল্লাহকে ফিদিয়া দিয়ে দেব। কি দেব? আল্লাহকে দিয়ে দেব আর বলবো যে আল্লাহ আমাকে আজাব থেকে পরিত্রাণ দাও। একটু আওয়াজ দিয়ে বলেন কি সম্পদ কি তার বাবা? আর জোরে বলেন, সন্তান যিনি দিয়েছেন তিনি কে? সবই কার? ইশারা কার? আল্লাহি আল্লাহর কসম, আবু লাহাবের সম্পদ এবং সন্তান কোনো কাজে আসে নাই এবং আসবেও না। রব্বুল আলামিন আবু লাহাবকে অনেক নিয়ামত দিয়েছিলেন, কি করেছিলেন? আল্লাহ রব্বুল আলামিন আবু লাহাবকে অনেকগুলো সন্তান দিয়েছিলেন এবং সম্পদও দিয়েছিলেন। সম্পদ কি আল্লাহর নিয়ামত না? সন্তান কি আল্লাহর নিয়ামত না? আল্লাহর নিয়ামত। কিন্তু এই নিয়ামতগুলো পেয়ে সে রব্বুল আলামিনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সে আল্লাহর শুকরিয়া করে নাই। সে মনে করেছিল তার সম্পদ তাকে স্থায়ী করবে, কিন্তু তার সম্পদ তাকে স্থায়ী করতে পারে নাই। আবু লাহাবের মেয়ে দাররাহ, সে মক্কা থেকে মদিনায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এখন ঘরের সন্তান, নিজের সন্তান নিজের শত্রু, সুবহানাল্লাহ পড়েন। মক্কা বিজয়ের পরে দুই সন্তান উতবা আর মুআত্তাব, মক্কা বিজয়ের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চূড়ান্তভাবে ইসলাম কবুল করে নিয়েছেন, তার মানে তার সন্তানও চোখের সামনে দুনিয়াতে থাকতেই
তার পিতার আদর্শকে বাদ দিয়ে বিশ্বনবীর আদর্শকে মেনে নিয়েছে, তার মানে তার সন্তানগুলো তার কোনো কাজে আসে নাই। সম্মানিত উপস্থিতি, সন্তান আর সম্পদ এই দুইটার মহাব্বত মানুষের অল্প নাকি বেশি? জোরে বলেন, অল্প নাকি বেশি? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম তোমাদের জন্য আলাদা না করে, পৃথক না করে, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদের মোহ রব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে যেন গাফেল না করে। ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমরা সম্পদের মোহে, সন্তানের মোহে রব্বুল আলামিনের নিয়ামতকে ভুলে যাও, তার একত্ববাদ ভুলে যাও, তার কর্তৃত্ব বড়ত্ব ভুলে যাও, তাহলে তোমরা কোনো দিন ওই সম্পদ আর সন্তান নিয়ে লাভবান হতে পারবে না, তোমরা হয়ে যাবে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত। খাসিরুন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা মনে করছি এই সম্পদ, এই সম্পদ, এই সম্পদ আমাকে স্থায়ী করবে। জোরে বলেন, ঠিক না বে? ঠিক, এমন চিন্তা আমাদের আসে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন তো, সম্পদ কি আমাদের স্থায়ী করে? জোরে বলেন, এই সম্পদগুলো কার পরীক্ষা? জোরে বলেন প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর, তার নিয়ামতের শুকরিয়া আদায়ের উপাদান আছে চারটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? প্রথম নম্বর, নিয়ামত, সম্পদ, সুস্থতা, আপনার সন্তান সন্ততি যা কিছু দিয়েছেন সব কিছুর মালিক এই স্বীকারোক্তি। জোরে বলেন, কি করা? দেওয়া। আমরা স্বীকার করতে তো কোনো সমস্যা নাই যে এই উপকারটা তুমি আমাকে করেছো, নাকি? এখন আওয়াজ দিয়ে বলেন তো, আমরা যে এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, এই নিয়ামত, এটা নিয়ামত নাকি নিয়ামত না? এখন এই মুহূর্তে এমন অনেকেই আছে যারা গানের আসরে আছে, টিভিটা সামনে নিয়ে বসে আছে, ক্রাম খেলায় আছে, কেউ কেউ আবার তাস খেলতেছে, জুয়া খেলতেছে, কেউ কেউ আবার রাতের আধারে মদ্যপান করছে, তাদের থেকে আল্লাহ পৃথক রেখে এমন একটা জান্নাতি পরিবেশে আসার তৌফিক দিলে, তাহলে এটা কি আল্লাহর নিয়ামত নয়? তাহলে এই সব নিয়ামতের একজন স্রষ্টা, তার নাম কি? স্বীকার করা। দ্বিতীয় নম্বর হলো স্রষ্টার প্রশংসা করা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব নিয়ামত দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন, প্রশংসা সবকার। ওই জন্য সবাই একবার জবান ছিঁড়ে দিয়ে পড়ে ফেলেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন, নিয়ামতটা যেই কাজে দিয়েছেন সেই কাজে ব্যবহার করতে হবে। জোরে বলেন, ঠিক না বে? ঠিক, চূড়ান্তভাবে রব্বুল আলামিন যা কিছু আপনার নিয়ামত দিয়েছে এটা এমনি এমনিতেই নয়, ওই রব্বুল আলামিনের আনুগত্য যদি আপনি করে নেন, তাহলে এইটার নাম হবে চূড়ান্ত নিয়ামতের শুকরিয়া। যে সব নিয়ামত যিনি আমাকে দিয়েছেন, সুতরাং ইবাদত হবে তার, আনুগত্য হবে তার, সব কথাগুলো মেনে মেনে চলতে হবে তার। জোরে বলেন, ঠিক না বে? ঠিক, চূড়ান্তভাবে আনুগত্য হবে রব্বুল আলামিনের, এটা হবে ইবাদত, নিয়ামতের চূড়ান্ত পর্যায়ে। মোট কথা, রব্বুল আলামিন নিয়ামতকে যে কাজের জন্য দিয়েছেন এর বিরুদ্ধে ব্যয় না করা, আর আল্লাহ রব্বুল আলামিন যা আপনাকে দিয়েছেন সব নিয়ামতগুলো রব্বুল আলামিনের বিরুদ্ধে ব্যবহার না করা, এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ঠিক না বে? ঠিক, একটু আওয়াজ দিয়ে বলেন তো, হাত কার নিয়ামত? জোরে বলেন, কার নিয়ামত? আরো জোরে বলেন, কার? জবান দিয়েছেন, কথা বলার বাক স্বাধীনতা দিয়েছেন, এই কথা বলার শক্তি দিয়েছেন, জোরে বলেন, যিনি, তিনি কে? আপনার পা দিয়েছেন কে? আল্লাহ। হৃদয় দিয়েছেন কে? সম্পদ দিয়েছেন কে? আপনার একটা চাকরি, এই চাকরিটাও দিয়েছেন কে? হাজার হাজার মানুষ বেকার ঘুরতেছে, কিন্তু রব্বুল আলামিন আপনাকে একটা সম্মানজনক চাকরি দিয়েছেন, জোরে বলেন তো, এই নিয়ামতটা কার? মনে করেন আপনার একজন বিচারক আল্লাহ বানিয়েছেন, আপনি একটা জজ হয়েছেন,
এটা কি আল্লাহর নিয়ামত নয়? একই সাথে হাজার হাজার ছাত্র ভাইবা দিয়েছিলেন, গুটি কয়েকের চাকরি হয়েছে। রব্বুল আলামিন ওই চাকরিটা আপনাকে দিয়েছেন যেন আপনি বিচারক হয়ে মানুষের মাঝে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করেন, ঠিক না বেঠি? কিন্তু ওই জায়গাটাই বসেই, ওই চেয়ারে বসেই আপনি এমন জালেমের জালেম হয়ে গেছেন, আপনি মানুষের মুখ দেখে বিচার করেন, দল দেখে বিচার করেন। বাহ, এর মুখে তো দাড়ি আছে, তাহলে তো ওই তো আমার দলের হতে নাও পারে। হ্যালো বলেছে নেতা জশ সাহেব, এটা কিন্তু আমার কর্মী, কোঠে উঠেছে, হাজিরা দিয়েছে, দেখেছে, ফাইল পেশ করেছে, যাও খালাস। কোঠে ওঠার আগে কে বা কারা একটু বলে দিয়েছে, উস্তাদ এ কিন্তু আমার দলের না। উস্তাদ মনে মনে বলতেছে, আসতে দাও, যা করার আমি আসি। জোরে বলেন তো, এমন আসে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন তো, দল দেখে বিচার হয় নাকি হয় না? চেহারা দেখে বিচার হয় নাকি হয় না? টাকার মাপকাঠি দেখে, টাকা বেশি কমে বিচার হয় নাকি হয় না? ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার সাথে কারোর মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, দলের ভিন্নতা থাকতে পারে, কথার ভিন্নতা থাকতে পারে, কাজের ভিন্নতা থাকতে পারে, আপনি একটা পবিত্র চেয়ারে বসেছেন, আল্লাহ ওই জায়গায় বসার তৌফিক দিয়েছেন, এটা হলো আল্লাহর নিয়ামত। আপনি যদি ওই জায়গায় বসে দল দাঁড়িয়ে দেখে বিচার করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, নিয়ামতের সাথে কুফরি করেছেন, এর হিসাব কিয়ামতের ময়দানে জশ সাহেব আপনার কাছ থেকে আল্লাহ দায় করে ছাড়বে। জোরে বলেন, ঠিক না বেটে? আমার দলের মানুষ না, বিচার উল্টে গেছে। প্রিয় ভাইরা, আমি মনে হয় বোঝাতে পারিনি আপনাদেরকে, আছে না নাই? আপনারা কি বিরক্ত হচ্ছেন প্রিয় ভাইরা? কষ্ট হচ্ছে? যদি বা রাতটা একটু বেশি হয়ে গেছে, 12টা বাজতে গেছে, তাহলে স্রষ্টা আপনার একটা জবান দিয়েছেন, এই জবান দিয়ে আপনি ভালো ভালো কথা বলবেন, সত্য কথা বলবেন, ন্যায়ের কথা বলবেন, ইনসাফের কথা বলবেন, এই কথা বলার যে শক্তি দিয়েছেন, এই নিয়ামতটা কার? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ যে কোনো মুহূর্তে কথা বলার স্বাধীনতা, শক্তি আপনার কাছ থেকে, আমার কাছ থেকে কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না? না, এখন এই কথার মাধ্যমে যদি আপনি মানুষকে কষ্ট দেন, কথার মাধ্যমে মানুষকে গালি দেন, আপনি বড় চেয়ারে বসেছেন, কথার মাধ্যমে বললেন অমুকের ঘরবাড়ি জ্বালিয়ে দাও, ও আমার বিরুদ্ধে কাজ করেছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি অর্ডার দিয়ে দিলেন, শোনো, পাওয়ার আমার, ক্ষমতা আমার, আমার দলের বিরুদ্ধে কাজ করে কারা কারা তাদের একটা নামের তালিকা লিস্ট করে আমার কাছে পাঠাই দিবা, আছে না নাই? একে আসমানের ফেরেস্তা করে নাকি আপনার আমার মতন কিছু কিছু দাড়িওয়ালারাও? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আপনি আমি এতটাই কপাল পোড়া, এতটাই কপাল পোড়া, যারা আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আবুল আহাবের দলভুক্ত উত্তরসূরি হয়েছে, আল্লাহর রাসূলের বিরোধী চলে গিয়েছে, ওই সকল ব্যক্তিগুলোকে সকালে ফজরের নামাজ পড়ে উঠে ব্যালটের মাধ্যমে সিল মেরে তাদেরকে চেয়ারম্যান বানায় বাসায় ফিরে আসি। জোরে বলেন, ঠিক না বেটে? এর চাইতে কপাল পোড়া জাতির মধ্যে আর কেউ হতে পারে না। ফজরের নামাজ পড়ে আপনি প্রিপারেশন নিচ্ছেন, অমুক ব্যক্তিকে ভোট দিব, আপনি জানেন তাকে ভোট দিলে পরের দিন নামের লিস্ট হবে। প্রিয় ভাইরা, কষ্ট পালেন কি আপনারা? তাহলে এই জবান দিয়েছে রব্বুল আলামিন কি করার জন্যে? ভালো কথা, ভালো কাজ, ভালোর দিকে আহ্বান, মানুষদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য। কিন্তু এই কথাটা যখন আপনি মানুষ, দেশ, জাতি, সমাজ বিরুদ্ধে কাজে লাগাবেন, তখন আপনি নিয়ামতের খেয়ানত করেছেন, এর জবাব আল্লাহর কাছে দিতে। প্রিয় ভাইরা, একটু আওয়াজ করে বলেন তো, জীবনে একক তো নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলাম আদর্শ মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, রাসূলের আদর্শ মানে না, এরপরেও কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি, এমন আছে না নাই? জোরে বলেন। আমরা মাঝে মাঝে বলি যে এত নাফরমান, এত নাফরমান, এত নাফরমান, তারপরেও আল্লাহ সব নিয়ামত তাকেই দিচ্ছে, আল্লাহ যে ওকে ঢেলে দিলে যে, বলে নাকি বলে না?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো শোনো, রব্বুল আলামিনের জন্য রব্বুল আলামিনের সাথে যারা নাফরমানি করল, আল্লাহ রব্বুল আলামিন সব নিয়ামত তাদেরকে উজাড় করে দিল, এতটা তুমি এমনটা তোমরা ভেবো না, ইন্নামা হুয়া ইস্তিদরাজ। রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত দিচ্ছেন মানে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংসের দিকে টেনে নিচ্ছে। কি করছেন তুমি দেখছো? আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর কথা শুনছে না, আল্লাহর কথা মানছে না, কিন্তু গাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে, ক্ষমতা হচ্ছে, ব্যাংক ব্যালেন্স হচ্ছে, কোনো কিছুর অভাব নাই। ইন্নামা হুয়া ইস্তিদরাজ। রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রব্বুল আলামিন এই নিয়ামতের মাধ্যমে তাকে ধ্বংসের দিকে টেনে নিচ্ছেন। কি করছেন? ধ্বংসের দিকে টেনে নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাসুমা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফা ইযা হুম মুবলিসুন। রব্বুল আলামিন বলেন, শোনো শোনো শোনো, ওরা যে রব্বুল আলামিনের নাফরমানি করেছে, রব্বুল আলামিন যা বলেছে সেগুলোকে তারা প্রত্যাখ্যান করেছে, এর পরেও ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তাদের সামনে নিয়ামতের সব দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছেন। তারা আল্লাহর নাফরমানি করেছে আর আল্লাহ নিয়ামতের দরজা খুলে দিয়েছে। এ যত নাফরমানি করে সম্পদ তত বাড়ে, যত নাফরমানি করে ক্ষমতার চেয়ার তত উপরে যায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন করতে 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 রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন যখন হয়ে যায়, তখন এমন ভাবে আল্লাহ ধরে, তার ধরা থেকে আর কেউ বাঁচাতে পারে না। وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه ان اخذه اليم شديد। আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আলিম শাদীদ, কঠিন ধরা, শক্ত ধরা। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহ লা ইমলি লিজ্জালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু। রব্বুল আলামিন কোনো জালেমকে একবারে ধরে না। আমার কথা বোঝা যায় প্রিয় ভাইরা? আল্লাহ কোনো জালেমকে কি করে না, একবারে ধরে না, একটু ছেড়ে দেয়, একটু ছেড়ে দেয়, একটু ছেড়ে দেয়। যখন এইভাবে করতে করতে ওকে ছেড়ে দেওয়া হয় আর নিয়ামতের দরজা খুলে দেওয়া হয়, ও দেখে চেয়ারও বাড়ে, টাকাও বাড়ে। কি? চেয়ারও বড় হয়, টাকার পরিমাণও বেড়ে যায়। একতলা ছিল, দশতলা হয়ে গেছে, চেয়ারটা একটু ছোট ছিল, এখন একটু বড় হয়ে গেছে। এ যখন পায়, ওর মানে বাড়ানির মাত্রা আরও শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইফলিতহু, কিন্তু আমি আল্লাহ ওই সময়ই তাকে ধরে ফেলি। ইন্না আখযাহু আলিমুন শাদীদ। এই যে আমি ধরলাম, কত কঠিন করে আমি ধরলাম, আমার ধরা থেকে সে বাঁচতে পারে না। তার পথ পড়ে থাকে, তার চেয়ার পড়ে থাকে, তার সম্পদ পড়ে থাকে, তার সব কিছু পড়ে থাকে। এই দেশে মৃত্যু হয় না, বাইরের দেশে মৃত্যু হয়। তার লাশটাকে খুঁজে পাওয়া যায় না, ছিন্ন ভিন্ন টুকরা টুকরা হয়ে যায়। ও আমি আল্লাহর সাথে জুলুম করেছে, আর জুলুমের চূড়ান্ত শাস্তি আমি আল্লাহ দুনিয়া থেকেই দিয়ে দেই। জোরে বলেন ঠিক না বেটে? পারেন কে? জোরে বলেন আলিমুন শাদীদ, আলিমুন শাদীদ। ওকে নিয়ামত দিয়েছি, ও নিয়ামত পেয়ে আমি আল্লাহর দিকে ফিরে আসে নাই, ও আরও তত বিরোধিতা করেছে। এবার আমি আল্লাহ কি করেছি? ওকে খপ করে ধরে ফেলেছি। আলিমুন শাদীদ, আমি যখন ধরেছি, আর আমার এই ধরা থেকে ওকে কেউ বাঁচাতে পারবে? কেমন পারবে না প্রিয় ভাইরা? আপনার অসুস্থ হয়েছে হসপিটালে, বিশাল নেতা, খেয়াল আছে তো ইনশাল্লাহ, বিশাল নেতা। তো নেতা যদি হসপিটালে থাকে, বডিগার্ডরা আছে না নাই, সিকিউরিটি আছে না নাই, পুলিশ প্রশাসন আছে না নাই, যার যার জায়গা থেকে অস্ত্র শস্ত্র একেবার রেডি করে নিয়ে আসে, আমার নেতার উপরে বহিরাগত আক্রমণ যেন না হয়।
এর ভাগ দিয়ে কখন মালাকুল মউত এসেছেন, আইসিইউ থেকে প্রাণ পাখিটা নিয়ে চলে গেছেন, বাইরে যারা আছে তাদের হয়তো বা মধ্য দিয়েই গেছে কিংবা সামনে দিয়েই গেছে, কিন্তু তারা দেখেও নাই, আর নেতার প্রাণ পাখিটা যে উড়ে গেছে এটাও দেখে নাই, কামান গুলি হাতে করে নিয়ে রেডি করে আছে। কিছুক্ষণ পরে সংবাদ এসেছে, তোমরা এবার তোমাদের জায়গায় যাও, নেতার যা উড়ার তা উড়ে চলে গেছে। প্রিয় ভাইরা, আমার কথা বুঝতে পারেননি মনে হয়। শত শত মানুষ সিকিউরিটি নাই, আপনারা খবরের মাধ্যমে দেখেছেন, সম্ভবত গত বছর কিংবা তার কিছুদিন আগে পরে জাপানের একজন প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট, তাকে প্রকাশ্যে হাজার হাজার মানুষের মধ্যে গুলি করে মারা হয়েছে। গত কয়েকদিন আগে ইরানের প্রেসিডেন্ট মারা গিয়েছেন, ইব্রাহিম রাইসি, খবর শুনছেন না আপনারা? মধ্যপ্রাচ্যের মধ্যে ইব্রাহিম রাইসি মানে একটা ব্যাপার আছে, ইসরায়েল এবং আমেরিকার ব্ল্যাক লিস্টে ছিল সে, এবং এমনও ধরা হতো ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর উত্তরসূরি এই ইব্রাহিম রাইসিকেই ধরা হতো, কিন্তু আল্লাহর বান্দা হেলিকপ্টার দুর্ঘটনায় শেষ, অথচ তিনি প্রেসিডেন্ট। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন বান্দা আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, নাফরমানি করে দেয়, তখন আমি নিয়ামতের দরজা একদম ওপেন করে দেই, নিয়ামত ওর উপরে শুধু আসতেই থাকে আসতেই থাকে, আর ও মনে করে আল্লাহ যে আমাকে সবই দিয়েছে সবই দিয়েছে, কিন্তু ও এইটা বুঝতে পারে না যে একটু পরেই আল্লাহ আমাকে ধরবে যদি আমি ঠিক মতো না চলে আসি। সম্মানিত উপস্থিতি, একটা আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্পদ দেন, এই সম্পদ কি সবসময় ভালো কাজে ব্যয় হয়? জোরে বলেন হয় না। সে যখন পায় এবং পেয়েছে এইটা মনে করে, তখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, দেশে আর রাখবো কোথায়? আরে দুদক আছে, এইটা আছে সেইটা আছে, দেশে বাড়ি বানালে জবাবদিহি করতে হবে, ইনকাম 1 লাখ, বাসা বানাইছি 3 কোটি টাকা দিয়ে কি করব? এখন বিদেশে বাড়ি বানাও গাড়ি বানাও, এইখানে যখন ধরাধরি শুরু হয়ে যাবে তখন সব কিছু ত্যাগ করে বিদেশে বাসায় যেয়ে নিরাপদে আমরা জীবন পরিচালনা করব। আল্লাহি আল্লাহর কসম, অথচ হাজার হাজার মানুষের ঘাম ঝরানো টাকা নিয়ে চলে গেছে, হাজার হাজার মানুষের কার্ডের টাকা মেরে খেয়েছে, হাজার হাজার মানুষের বিধবা ভাতা মেরে নিয়েছে, হাজার হাজার মুরব্বী মানুষের বয়স্ক ভাতা খেয়ে নিয়েছে, রোড খেয়েছে, ফ্যান খেয়েছে, বিল্ডিং খেয়েছে। এই জালেমরা মনে করেছে ক্ষমতা আমাকে স্থায়ী করবে, সম্পদ আমাকে স্থায়ী করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে যখন ধরব, তোমার দল, তোমার সম্পদ, তোমার টাকা পয়সা, স্ত্রী সন্তান, কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। চিল্লাই বলেন ঠিক না বেঠে? আল্লাহর ধরা আছে না নাই? ইন্না বতশা রব্বিকা লাশাদিদ, বান্দা তোমাকে আমি ঢিল দিয়েছি বলে তুমি মনে করো না একেবারেই তোমার কাছ থেকে, আমার কাছ থেকে তোমার লাগামটা আমি ছেড়ে দিয়েছি। ঘড়ি দেখছেন আপনারা, সহজ উদাহরণ ঘড়ি। আপনারা ছোটবেলায় ঘড়ি উড়াইছেন কে কে? একটু হাত জাগান তো প্রিয় ভাইরা। এই তো সবাই উড়াইছি, যদিও বা এই জিনিসগুলো এখন আর নাই, বিলুপ্তি হয়ে গেছে। হ্যাঁ, অল্প অল্প আছে কিংবা অনেক কম। বিসমিল্লাহ, সম্মানিত উপস্থিতি, ঘড়ি যখন একটু বাতাসটা বেশি জোরে পেয়ে যায়, ফলাফল কি? উপরে। আর আপনার তো কত আনন্দ, পাশে আর একজন উড়াচ্ছে, সুতো ছাড়ো সুতো ছাড়ো সুতা ছাড়ো সুতা ছাড়ো। ঘড়ি যেন ওই দূর আকাশে উড়ে যেয়ে মাথাটা এমন দোলায় নাকি দোলায় না, সে যেন বলতে চায় আমি আর নিচে নামবো না, আমি আর নিচে নামতে চায় না, আমি এইভাবে করে স্বাধীন হয়ে মুক্ত আকাশে উড়বো, মুক্ত আকাশে ঘুরবো। আপনি মনে মনে বলেন, মাথা যতই নাড়াও না কেন লাইন নাই, নাটায় আমার কাছে সন্ধ্যার আগ দিয়েই তোমাকে সুন্দর করে পেঁচিয়ে 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 বগল ডাবাই করে নিয়ে বাসায় চলে যাব, তোমার মাথা দুলিয়ে কোনো লাভ নাই। আল্লাহ বলছেন আলী এবং সাদিদ, আমি যখন কঠিনভাবে তোমাকে ধরে ফেলব, আমার হাত থেকে তোমাকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো নেই।
সম্মানিত উপস্থিতি, এবার সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, সন্তান আর সম্পদ এই দুইটার মোহে পড়ে আল্লাহকে ভোলা যাবে যেমন ভুলে গিয়েছিল আবু লাহাব? নিয়ামত আল্লাহ যা দিয়েছেন, যে কাজে দিয়েছেন, যেভাবে দিয়েছেন, নিয়ামতটাকে যথাযথ কাজে লাগানোটাই হবে বুদ্ধিমানের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় নম্বর আয়াতে বলেন, শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, সায়াসুলানারং যাতালাহাব, ওসিরেই ওসিরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের কঠিন জ্বালাও পোড়াও শাস্তির মধ্যে গ্রেফতার করব। কি করব? আবু লাহাবের ঠিকানা হবে কোথায়? সায়াসলা না রং দাতা লাহাব, ওসিরেই তোমাকে লেলিহান আগুনে, লেলিহান শিকায় তোমাকে পুড়ে দগ্ধ হতে হবে। তোমাকে কে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে? সম্পদ ছিল নাকি ছিল না? ক্ষমতা ছিল নাকি ছিল না? আল্লাহ নিয়ামত দিয়েছে নাকি দেয় নাই? কিন্তু সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, কারণ প্রত্যেকটা জিনিস আল্লাহ আর রাসুলের বিরুদ্ধে ব্যবহার করেছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? যেই জিনিস আল্লাহ আর রাসুলের বিরুদ্ধে চলে যায়, ওই জিনিস কখনো জান্নাতের উপযোগী হতে পারে না। এরপরে রব্বুল আলামিন বলেন, শোনো শোনো শোনো, তুমি একাই জাহান্নামে যাবে না, তোমার সাথী হবে তোমার স্ত্রীও, উমরাতুহু হাম্মালাতাল হাতাব, ওসিরেই তোমার সাথী হয়ে যাবে তোমার স্ত্রী, হাম্মালাতাল হাতাব, সে হলো শুকনা কাঠ বহনকারী মহিলা। আরবের বাক পদ্ধতিতে একটা বাক্য ছিল, যারা মানুষের পিছনে নিন্দা করত তাদেরকে বলা হতো শুকনা কাঠ বহনকারী। কি বলা হতো? শুকনা কাঠ বহনকারী। একটু বলেন তো, শুকনা কাঠ বহন করে করে এক জায়গায় স্তূপ করে যদি ওই কাঠের মধ্যে আপনি আগুন জ্বালিয়ে দেন, ফলাফল কি? জোরে বলেন ফলাফল কি? সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, ছাই হয়ে যাবে। কিন্তু তাফসীরকারক বলেন, এই শুকনা কাঠ বহনকারী বলে আরবের বাক পদ্ধতিতে এই কথাটা ছিল, কারণ আবু লাহাবের স্ত্রী সে মানুষের পিছনে বদনাম গাইত। একটা সুখের সংসার, শান্তির সংসার, দুইজনের মধ্যে সুন্দর একটা মনোভাব, বন্ধুত্বপূর্ণ মনোভাব, একটা মাত্র পিছন দিক থেকে আসার কথার কারণে দুইজনের সম্পর্কের মধ্যে আগুনের মতো জ্বলে যায়, আসে না নাই? কোনো তাফসির কারকগণ বলেছেন, এই আবু লাহাবের স্ত্রী বন থেকে কাটাযুক্ত কাঠ সংগ্রহ করত। কি করত? যেই কাঠের মধ্যে কাটা আছে ওই কাঠগুলো তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলতেন সেই পথে বিছিয়ে দিতেন। উদ্দেশ্য ছিল মুহাম্মদ যেন কষ্ট পায়। সবাই পড়েন সাল্লাল্লাহু। তাফসীর কারকগণ বলেছেন, কণ্টকযুক্ত কাঠ, কাটাযুক্ত কাঠ সে সংগ্রহ করে বহন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে হাঁটতেন চলতেন সেই পথে বিছিয়ে রাখতেন। তার মূল উদ্দেশ্য ছিল আল্লাহ রাসূল যেন কষ্ট পায়। সুতরাং আবু লাহাব রাসূলকে কষ্ট দিয়েছে, তার স্ত্রীও কষ্ট দিয়েছে। আল্লাহ বলেন, তুমি শুধু একাই লেলিহান শিখাই জ্বলবে না, উমরাতুহু হাম্মালাতাল হাতাব, তোমার স্ত্রীও তোমার সহযাত্রী হয়ে যাবে। কোন মুফাসসিরগণ বলেছেন, শুধু তাই না, আবু লাহাবের স্ত্রী কাঠ বহন করে কিয়ামতের দিন জাহান্নামে তার স্বামীর উপরে ফেলবে। কি করবে? স্বামীর উপরে ফেলবে, জাহান্নামের মধ্যে স্বামীর উপরে কাঠ ফেলবে আর তত বেশি জ্বলবে। কারণ দুনিয়ার বুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতার জন্য সব চাইতে তার স্ত্রী তার কাছে থেকেই তিনি সহযোগিতা করতে। এই সূরা যখন নাজিল হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাব তার বিরোধিতা করেছে, তার স্ত্রীও করেছে, রব্বুল আলামিন এই সূরা নাজিল করার পরে আবু লাহাবের স্ত্রী তো খেপে শেষ, কারণ তারও অপমান, তার স্বামীরও অপমান। জি, অপ্রকাশ্যে নয়, প্রকাশ্যে অপমান।
আবু লাহাবের স্ত্রীর নাম ছিল আরওয়াহ, সে ছিল আবু সুফিয়ানের বোন। কার বোন? তো আবু সুফিয়ান একটা নেতা মানুষ। খেয়াল আছে প্রিয় ভাইরা, আমরা কি শেষ করব? কারা কারা একটু হাত জাগান তো, শেষ করব কারা কারা একটু হাত জাগান, শেষ করব না কারা কারা একটু হাত জাগান তো প্রিয় ভাইরা। একটা আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীর হবে সবাই, নারায়ণ তাকবীর। এই তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, মানে কিছু বলছি না কিন্তু শুনছি, এমন নাকি? জি প্রিয় ভাইরা, যখন আল্লাহ এই সূরা নাজিল করে দিলেন তখন আবু লাহাবের স্ত্রী, তার আরও একটা নাম আছে উম্মে জামিল, সে ভাবল যে আমার বিরুদ্ধে এবং আমার স্বামীর বিরুদ্ধে অপমানজনক কথা বলে বেড়াচ্ছে মোহাম্মদ, জোরে পড়ে নাউজুবিল্লাহ। তাফসিরের মধ্যে এসেছে এই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী হাতের মধ্যে একটা পাথর নিয়ে আল্লাহর রাসূলকে খুঁজে বেড়াচ্ছেন, নাউজুবিল্লাহ পড়েন প্রিয় ভাইরা, কোথায় আছে মোহাম্মদ? আমি একটা বংশীয় ফ্যামিলির মেয়ে, ভাই হলো নেতা, বোনের একটা দাপট আছে না নাই, স্বামীও নেতা স্ত্রীর দাপট আছে না নাই, আরে আমি চেয়ারম্যানের স্ত্রী, আমি এমপি সাহেবের বোন, আমার একটা ক্ষমতা, আমার একটা দাপট থাকবে না মানে এটা কোনো কথা নাকি, আছে না নাই? আমি চেয়ারম্যান সাহেবের মোটরসাইকেল চালাই, আমার দাপটে এলাকায় মানুষ থাকতে পারবে না? চেয়ারম্যান সাহেব আমার নামও জানে না, তার পাশাপাশি আমি পা পিস পিস দিয়ে একটু মিছিল করে বেড়াই, কিংবা উপজেলা চেয়ারম্যান সাহেবের নির্বাচনী প্রচারণায় কয়েকদিন আমি গিয়েছি, চেয়ারম্যান সাহেব আমাকে চেনেও না, অথচ এমন জালেমের জুলুমের কারণে সাধারণ নিরীহ মানুষ এলাকায় গ্রামে থাকতে পারে না, এমন জালেমও আছে জনে বলেন ঠিক না বেটে? চেয়ারম্যান সাহেবের মোটরসাইকেল চালায়, তার দাপট এবার দেখে কে? তো যদি ভাই হয় নেতা, স্বামী হয় নেতা, স্ত্রীর দাপট আছে না নাই? হাতের মধ্যে একটা পাথর নিয়ে উম্মে জামিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বেড়াচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজন একই জায়গায় বসে আছে মসজিদে কাবা ঘরের পাশে, দুইজন একই জায়গায় বসে আছে। বসে থাকার পরে দূর থেকে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন উম্মে জামিল আসতেছে, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দূরে সরে যান, একটু আড়ালে যান, কারণ এ মহিলা তো ভালো মহিলা, অহংকারী মহিলা, দাম্ভিক মহিলা, না জানি আপনাকে অপমান অপদস্থমূলক কথা বলে ফেলে কিনা, নাউজুবিল্লাহ পড়েন। দূর থেকে আসতেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন সম্মানিত মানুষ। আল্লাহর রাসূল বললেন, আবু বকর আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমার চাচি আসবে কিন্তু আমাকে দেখতে পাবে না। এখন একটু মনে মনে ভালো লাগে, কারণ রাসূল যা বলেছে এটাই হবে ঠিক না বেটি? উম্মে জামিল চলে আসলেন, এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছেন, মোহাম্মদ কোথায় সাল্লাল্লাহু আলাইহি, কেন সে আমার বিরুদ্ধে কুৎসা রটনা করে, কবিতা বলে, আমি নাকি এমন, আমি নাকি এমন, আমার স্বামীর বিরুদ্ধে বলে, ওকে পাইলেই হয় আগে এই করব সেই করব, রাগান্বিত অবস্থায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহি আল্লাহর কসম, এই ঘরের কসম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে কবিতা বলে নাই, আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করে বেড়ান নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন, এখানে রাসূলের দোষটা কি? ধরে বলেন ঠিক না বেঠিক? তিনি বললেন, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করে নাই। এই কথা শুনে সে রাগে গিড়গিড় করতে করতে আস্তে আস্তে চলে গেলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাথায় ধরে না, রাসূল আছে কোথায়? জোরে বলেন প্রিয় ভাইরা, পাশেই আছেন।
আল্লাহর রাসূলকে দেখলেন না। যখন উম্মে জামিল আসতেছিলেন, বিশ্বনবী কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। হে নবী, আপনি যখন কোরআন পড়েন, যখন কোরআন পড়েন, যারা আল্লাহকে মানে আর যারা মানে না, পরকাল মানে আর মানে না, হিজাবাম মাসতুরা, তাদের মাঝখান দিয়ে একটা পর্দা যিনি দিয়ে দেন, জোরে বলেন তিনি কে? আল্লাহর রাসূল তো আল্লাহকে মানেন, পরকাল মানেন, সবই মানেন, উম্মে জামিল মানেন না, কোরআন তেলাওয়াত করতেছে, মাঝখান দিয়ে পর্দা, সুবহানাল্লাহ পড়েন, একটু আওয়াজ দিয়ে বলেন তো, যারা কোরআন জানে আর জানে না, পড়ে আর পড়ে না, মানে আর মানে না, এরা কি এক নাকি আলাদা? জোরে বলেন এক নাকি আলাদা? দিনের সাথে যেমন রাত মেলে না, মেলে প্রিয় ভাইরা? ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, আলো আর আধার যেমন এক নয়। জান্নাত আর জাহান্নামের মধ্যে তফাত আছে না নাই? জান্নাতি যারা হয়ে যাবে তারা চূড়ান্ত ভাবে সফল, বলেছেন আল্লাহ। কে বলেছেন? এই জান্নাতের মধ্যে আর জাহান্নামের মধ্যে তফাত, পার্থক্য আলাদা আছে না নাই? রোদের রং আর ছায়ার রঙের মধ্যে আলাদা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা কোরআন মানে আর যারা কোরআন মানে না, তাদের মধ্যে আলাদা আছে না নাই? তাহলে রোদ আর ছায়া যদি এক না হয়, আলো আর আধার যদি এক না হয়, যদি রাত আর দিন এক না হয়, জান্নাত আর জাহান্নাম এক না হয়, তাহলে কোরআনের আইন যারা চায় আর যারা চায় না, তারা কোনোদিন এক হতে পারে না। যারা দিন ইসলাম চায় আর যারা চায় না, তারা কোনোদিন এক হতে পারে না। যারা আল্লাহর আইন চায় আর যারা মানব রচিত তৈরি করা মতবাদের আইন চায়, তারা কোনোদিন এক হতে পারে না। যারা আল্লাহর আইন চায় তারাই হলো জান্নাতি মানুষ। জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাসূল কি করতেছেন? কোরআন তেলাওয়াত করতেছেন। অনবী হিজাবাম মাসতুরা, আমি মাসকান দিয়ে পর্দা দিয়ে দিয়েছি, আড়াল করে দিয়েছি। আল্লাহর হাবিব বলেন, আবু বকর শোনেন শোনেন, আমার চাচি যখন আমার কাছে এসেছে, একজন ফেরেশতা আমার চাচির সামনে আমাকে আড়াল করে রেখেছে। দেখবে কিভাবে ইজ্জত মানের মান কে রাখে? গ্রামে একটা কথা আছে না, মানের মান কে রাখে? তো আল্লাহ রাসূলের মতো একজন মহামানবের সম্মান কি ওই নারীর হাতে আল্লাহ ছেড়ে দেন? জোরে বলেন, ছেড়ে দিতে পারেন না। এই মানুষটা আল্লাহ রাসূলকে এইভাবে করে কষ্ট দিতে চেয়েছেন, কাটা বিছিয়েছেন, হাতের মধ্যে পাথর নিয়ে রাসূলকে খুঁজে বেরিয়েছেন, কিন্তু সব জিনিসের ঊর্ধ্বে রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদাকে সমুন্নত করেছেন। আবু লাহাবের মতো ধ্বংসপ্রাপ্ত, তার স্ত্রীর মতো ধ্বংসপ্রাপ্ত মানুষের কাছে আল্লাহ তার মান সম্মানকে হেয় করেন নাই। আমরাতুহু হাম্মালাতাল হাতব, তুমি একা জাহান্নামী হবে না, তোমার স্ত্রীও সাথে যাবে। প্রিয় ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন তো, অন্যায় যারা করে আর অন্যায়ের যারা সমর্থন করে, তাদের মধ্যে আলাদা নাকি একই অপরাধ? আর জোরে বলেন। তাহলে যারা এই চেয়ারে বসে অপরাধ করে আর যারা ওই চেয়ারে যাইতে সহযোগিতা করে, ফলাফল কি? ফতোয়া কিন্তু আপনারা দিয়েছেন, আমি দেইনি। আমরা অল্প শিক্ষিত মানুষ, ধরে নেন বোকাশোকা মানুষ, ঠিক না বে? ঠিক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা অত কিছু বুঝি না। নিজের কাছে যদি মনে হয় তুমি ভালো, তুমি স্বচ্ছ, তুমি ইসলামপন্থী, তুমি কোরআনপন্থী, তাহলে ভাই আমি তোমার সাথে আছি। আর যদি দেখি কোরআনপন্থী না, ইসলামপন্থী না, আলেমুলামাপন্থী না, আল্লাহ রাসূলের পন্থী না, তাহলে ভাই আসসালামু আলাইকুম, আমি তোমার সাথে নাই। আমরা এটাই বুঝি। জোরে বলেন ঠিক না বে? ঠিক,
আমরা সাধারণ মানুষ আমরা অত শত বুঝি না। সুতরাং আবুল আহাবের স্ত্রীর মতো হওয়ার কোনো সুযোগ নাই। এরপরে লাস্টের আয়াতে রাব্বুল আলামিন বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আরবিতে জিদ বলা হয় গলাকে, কোন জায়গা? আরো জোরে বলেন, কোন জায়গা? আবুল আহাব গলায় একটা অত্যন্ত দামি হার পরতেন। আবুল আহাবের গলায় দামি হার ছিল। তিনি লাত এবং উজ্জাতের কসম করে বলেছিলেন, আমার এই গলায় যে দামি হারটা তোমরা দেখো, এই হারটাকে আমি উচ্চ মূল্যে বিক্রি করব। উচ্চ মূল্যে বিক্রি করার পরে, এই হার বিক্রি করার পরে যে অর্থ আমি পাব, ওই অর্থ দিয়ে আমি মুহাম্মাদের বিরোধিতা করব। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আবুল আহাবের গলায় কি ছিল? অত্যন্ত দামি একটা হার ছিল। সে লাত এবং উজ্জা তাদের দেব দেবীর কসম করে বলেছিল, আমার গলায় যে হার আছে, এই হার বিক্রি করে যে অর্থ আমি পাব, ওই অর্থটাও আমি মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু তার বিরোধিতা করার জন্য ব্যয় করব। এবার সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, এমন অনেকেরই অর্থ আছে, সেই অর্থটা ইসলাম আর কোরআনের বিরুদ্ধে কাজে লাগায়, আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই, একটু আওয়াজ দিয়ে বলেন তো, সবার টাকা কি মসজিদের টাইস হয়, মসজিদের ফ্যান হয়, ওযুখানা হয়, গরিব দুঃখী মেহনতি মানুষের সহযোগিতা হয়, রোগাক্রান্ত মানুষের চিকিৎসা হয় না? এমন অনেক মানুষ আছে যাদের টাকা দিয়ে যাত্রাপালা অনুষ্ঠান হয় এবং বলে দেয় ইসলাম আর কোরআনের বিরুদ্ধে কাজ করো, যা লাগে আমি আসি। এবার বলেন তো, এই সম্পদ আপনি কোন জায়গায় খরচ করলেন, এর হিসাব আল্লাহর কাছে আসে না নাই? ওয়ান মালিহি মিন আইনাকতাসাবাহু অফিমা আংফাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, তুমি অর্থটা কোন জায়গা থেকে উপার্জন করেছো আর কোন জায়গায় খরচ করেছো, একটু হিসাবটা দিয়ে যাও। তখন কি আল্লাহকে বলা যাবে, আল্লাহ তাস খেলার পিছনে দিয়েছিলাম, মদের পিছনে দিয়েছিলাম, আল্লাহ আমাদের এলাকায় একজন বদমায়েশ চোর, একজন সন্ত্রাস, একদম জেনাখোর দাঁড়িয়েছিল নির্বাচনে প্রার্থী হিসাবে, আমি তাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আমার ব্যবসায় যেন সমস্যা না হয় ওই জালেমকে সহযোগিতা করেছিলাম, এটা বলা যাবে? জোরে বলেন, সমাজে এমন অনেক ধনী আছে না নাই? ও জানে যে ও বেঈমান, ও শয়তান, তারপরে অর্থ দিয়ে সমর্থন করে, কারণ ও নাকি বিজয় হইলে তার ব্যবসা প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলবে, আছে না নাই? ওই জন্য অর্থ সম্পদ, সবার অর্থ সম্পদ ভালো কাজে ব্যয়। এই যে আজকে তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে, যে সকল ভাইরা টাকা উঠাইছেন, আপনারা সবাই কম বেশি দিয়েছেন, ওনাদের কাছে শুনে দেখবেন এমন দু চারজন মানুষ আছে, সে বলবে এসব বাদ দে, এসব করে লাভটা কি? গত একদিন মাহফিল করতে গেছি, সে বলতেছে, হুজুর অমুক ব্যক্তির কাছে টাকা চাইতে গেছি, ও বলছে এই সমস্ত মাহফিল টাফিল করে জঙ্গিদের লাভ হয়, তোরা বাদ দে, গান দে, টাকা যা লাগে আমি আসি। নাউজুবিল্লাহ পড়েন প্রিয় ভাইরা। তাহলে এদের চিন্তা চেতনার মধ্যে আর আবুল আহাবের চিন্তা চেতনার মধ্যে তফাতটা কি? জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো, রাসুল কি এখন আছেন? রাসুল কি আর আসবেন? তো এই কথাটাকে শুধু আবুল আহাবের জন্য প্রযোজ্য নাকি আমাদের জন্য? কারণ চারিত্রিকভাবে একটা মিল আছে না নাই? আল্লাহ রাসুলের আদর্শ মানলেই জান্নাতি আর আবুল আহাবের আদর্শ মানলেই জাহান্নামী, তাহলে আদর্শগতভাবে ভিন্নতা আছে না নাই? রব্বুল আলামিন বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাসাদ বলা হয়, প্রথমেই বসেছিলাম পাকানো রশি, কি পাকানো রশি? কোন কোন মুফাসসিরগণ বলেছেন মাসাদ শব্দের অর্থ হলো খেজুরের ডাল থেকে পাকানো রশি, আবার কেউ কেউ বলেছেন খেজুরের ডালের গোড়ার যে শক্ত অংশ থাকে ওইটাকে এমন করে থেতলালে
এমন করে বাড়ি মেরে মেরে নরম করে যে মাঝখান থেকে শক্ত শক্ত আঁশ হয়, ওই আঁশটাকে পেঁচিয়ে 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 যেই রশি বানানো হয় ওইটাকে মাসাদ বলা হয়। আবার কেউ কেউ বলেছেন মাসাদ হলো লোহার তার দিয়ে পেঁচানো রশি। আবুল আহাবের গলায় ওই রশিটা দিয়ে জাহান্নামের নিচে থেকে উপরে উঠানো হবে, আবার উপর থেকে নিচে পাঠানো হবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো শোনো, তোমার দুনিয়াও শেষ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে জ্বালাও পোড়াও আজাব থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তার মানে তুমি আল্লাহর রাসূলের বিরুদ্ধে চারণ করেছো, তোমার দুনিয়াও শেষ, তোমার আখেরাতও শেষ। কারণ তুমি এমন একজন নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছো, তুমি জানো না সেই নবীর মান মর্যাদা সম্পর্কে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত আমরা কি কেউ জান্নাতে যেতে পারবো নাকি? জোরে বলেন পারবো। কেউ পারবেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ, ইকরা আলাইয়াল কুরআন, আব্দুল্লাহ তুমি একটু আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো, অথচ কোরআনুল করিম তো আপনার উপরেই আল্লাহ নাজিল করেছে, আমি শোনাবো আপনাকে কোরআন তেলাওয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ তুমি কোরআন তেলাওয়াত করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে বড্ড পছন্দ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরাতুন নিসা পড়া শুরু করলেন। জোরে বলেন কোন সূরা? সূরাতুন নিসা পড়া শুরু করলেন। পড়তে 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 41 নম্বর আয়াতে এসে যখন তিনি পড়তেছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। সূরাতুন নিসার 41 নম্বর আয়াতে যখন আব্দুল্লাহ চলে আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুনছিলেন। এই আয়াতটা পড়ার সাথে সাথে তেনার চোখ দিয়ে পানি পড়ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরআন শুনতে চাইছেন, আমি কোরআন শোনাচ্ছিলাম, আপনি কেন কান্না করছেন, কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ শোনো শোনো শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, আমি আল্লাহ প্রত্যেকটা জাতিদের মাঝে যেই পথ নির্দেশকদেরকে পাঠিয়েছিলাম, ওই জাতিদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করাবো, আর উম্মতি মুহাম্মাদীদের জন্য সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করাবেন যিনাকে তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আব্দুল্লাহ, আমার উম্মতের বিরুদ্ধে আমাকে সাক্ষী দিতে হবে, এই কথা চিন্তা করে রাসূল দুচকের পানি দিয়ে দিয়ে পানি ছেড়ে দিয়েছে। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আমার উম্মতের বিরুদ্ধে আমাকে সাক্ষ্য দিতে হবে, যেই রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত নাই, যেই রাসূল ছাড়া আপনার আমার কাছে, আমার আপনার আমার পাশে, আপনার আমার সহযোগী হিসাবে কিয়ামতের দিন কেউ নাই, সেই রাসূল যদি আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্যদাতা হিসাবে দাঁড়িয়ে যায়, জোরে বলেন তো আপনার আমার নাজাত পাওয়ার কোনো পথ কি আছে? যেই রাসূল উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে এই কথা চিন্তা করে কান্না করতে করতে দুচোখের পানি ছেড়ে দিয়েছেন। সুতরাং এই দরদি নবী, এই মায়ার নবী, এই করুণার নবী, যার আদর্শ মানলে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি, এই রাসূলের আদর্শ বাদ দিয়ে দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো নেতৃত্ব, দুনিয়ার কোনো ক্ষমতাবান, দুনিয়ার কোনো পয়সাবান, দুনিয়ার কোনো বিত্তবান হতে পারে, এমনকি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও তারাও যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে দাঁড়িয়ে যায়, আমরা ঘৃণা ভরে না করব, আমরা আবুল আহাবের উত্তরসূরিদের সাথে থাকতে চাই না, আমরা বিশ্বনবীর সাথে থাকতে চাই, তো হাত জাগিয়ে বলেন ঠিক না বেটে? আল্লাহ তুমি আমাদের সকলের হাতগুলোকে কবুল করে নাও, জোরে পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আবুল আহাবের নীতিকে বাদ দেই।
আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমরা সেই নিয়ামতের শুকর গুজার হয়ে সেই রব্বুল আলামিনের কাছে ফিরে আসি, ঠিক না বে? ঠিক। আবুল আহাব যেমন রাসুলের বিরুদ্ধাচারণ করেছিল, আমরা যেমন রাসুলের উত্তরসূরি যারা তাদের বিরুদ্ধাচারণ যেন না করি। আবুল আহাবের স্ত্রী যেমন অহংকারী হয়েছে, আমরা যেন তেমন অহংকারী না হয়ে যাই। আবুল আহাবের সম্পদ সন্তান যেমন শেষ হয়ে গিয়েছে, কোনো কাজে আসে নাই, যদি তার উত্তরস্বরে আমরা হয়ে যাই তাহলে আমাদেরকেও দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় এর শাস্তি ভোগ করতে হবে। হবে না কি হবে না? প্রিয় ভাইরা, আমরা কি জাহান্নামে যেতে চাই? জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো? কেউ পারবো? পারবো না। সুতরাং সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের নিজেদের জীবনের সাথে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? এবং আজকে এই সিদ্ধান্ত নিতে হবে, আবুল আহাবের উত্তরসূরি হিসাবে জীবন সাজিয়েছে যারা, তাদেরকে আমরা কোনোদিন সমর্থন করব না। এটাই হবে আজকে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। নিজে রাসুলের আদর্শ মানব, যারা রাসুলের আদর্শের উপরে আছে আমরা তাদের সহযোগী, আমরা তাদের বন্ধু, আমরা তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে পড়েন আমিন। যে সকল ভাইরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটাকে সাজিয়েছে।